बिस्मिल्लाह रहमान रहीम बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेजर दशम श्रेणी विज्ञान विभाग छात्र छात्रीवृंद आजकल जीव विज्ञान क्लासे तुम्हारे सुस्वागतम। हमारा दीर्घदिन जबत अध्याय तेरते आजकल अध्याय तेर शेष क्लास हमारा अध्याय तेर थेके वास्तुसंस्थान खाद्य श्रृंखल खाद्य जाल शक्तिर पिरामिड शक्ति प्रवाह पुष्टि प्रवाह एगुलो निये आलोचना करेछि। दिन जबत सर्वशेष आमरा छिलाम एई मिथुष्क्रियाय मिथुष्क्रिया बा इंटरैक्शन्स बा आंतक्रिया एके अपरेर साथे जे विभिन्न उपादानेर जा विषयेर जे लेनदेन सेटा हलो आंतक्रिया बा मिथुष्क्रिया बा इंटरैक्शन्स। तो गत क्लासे आमरा ये मिथुष्क्रिया बा आंतक्रिया आमरा जानी जे पृथिवीते जतो उद्भिद एवं प्राणी आछे सबगुलाई किन्तु कोनोगुलाई किन्तु एकदम पुरापुरी स्वनिर्भर स्वयं सम्पूर्ण ना। काछाकाछी जारा थाके सबाई एके अपरेर साथे कोनो ना कोनो भावे एकटा बिनिमयेर सम्पर्के आबद्ध। এই যে বিনিময় এই যে দেয়া নেয়া এটা হলো একটা আন্তঃসম্পর্ক বা আন্তঃক্রিয়া এটাই ইন্টারাকশনস। তা আমরা দেখি যে যেই যেমন ধরো উদ্ভিদ সাধারণ সিম্পল উদ্ভিদ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে আমরা অক্সিজেন গ্রহণ করি। আবার প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ কার্বন ডাই গ্রহণ করে। সুন্দর একটা ছোট্ট সিম্পল উদাহরণ আন্তঃক্রিয়ার ইন্টারাকশনসের। তো এই যে দেয়া নেয়ার বিষয়টা এগুলোতে অনেক সময় দেখা যায় কোনো পক্ষ লাভ হয় কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় বা উভয় পক্ষ লাভবান হয় বা কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হয় না এরকম বিষয়গুলি আছে। তো এই বিষয়গুলির উপর চিন্তা করেই এই মিথুষ্ক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করছে কি একটা হইল ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারাকশনস আটা হলো ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারাকশন। কেমন এই দুটা ভাগে ভাগ করছে। তো আমরা আগের ক্লাসে পড়েছি ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারাকশনস বা ইতিবাচক আন্তঃক্রিয়া ইতিবাচক আন্তঃসম্পর্ক। আমরা দেখেছি এখানে এই ধনাত্মক আগের ক্লাসের থেকে কিছুটা আমরা টেনে আজকের ক্লাসে আসতেছি। এটাকে আবার দুইভাগে ভাগ করছিল কি মিউচুয়ালিজম একটা হলো মিউচুয়ালিজম একটা হলো কমেন্সেলিজম। ধনাত্মক আন্তঃক্রিয়া ছিল দুই রকমের একটা হলো মিউচুয়ালিজম একটা হলো কমেন্সেলিজম। তো সেখানে আমরা দেখেছি মিউচুয়ালিজমে উভয় পক্ষ উপকৃত হয় অথবা এক পক্ষ উপকৃত হয় অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয় না। এটা কিন্তু নেতিবাচক বিষয়টা নাই। হ্যাঁ এটা ধনাত্মক। কমেন্সেলিজমে দেখছি এখানে 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 দুইটা পক্ষের মধ্যে হ্যাঁ কোনো পক্ষই হয়তো ক্ষতিগ্রস্ত না উভয় পক্ষই কম বয়স লাভবান হয় কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হয় না বা এক পক্ষ লাভবান হয়। তো এটা আজকের যে আমাদের যে বিষয়টা আমরা এটা আগে পড়েছি আজকের বিষয় হইল আমাদের ঋণাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া। এখানে দেখা যায় যে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় অথবা উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত এরকম বিষয়গুলি আছে।
যেমন দেখি এক পক্ষ লাভবান হয় আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন আছে এখানে আছে শোষণ, এখানে আছে প্রতিযোগিতা, আর আছে হইল অ্যান্টিবায়োসিস। কেমন এই বিষয়গুলি এখানে আছে, কেমন অ্যান্টিবায়োসিস। তো আমরা দেখি যে শোষণের বেলায় নাম দেখে মনে হয় যেন একটা পক্ষ শোষণ করে, এই বিষয়টা আছে, বিষয়টা অনেকটা এরকমই না। একটা পক্ষের তার যে উপাদানগুলি আছে অথবা তার যে সম্পদ আছে, অন্য পক্ষ এখান থেকে উপাদান বা সম্পদ এখান থেকে ব্যবহার করে তাকে ক্ষতি করে। যেমন দেখো স্বর্ণলতা গাছ একটা আছে, তোমরা কখনো দেখে থাকতে পারো, স্বর্ণলতা সোনালী রঙের বা হলুদ রঙের লতার মতো অন্য গাছের উপর জন্মায়। হ্যাঁ, তার নিজস্ব কোনো শিকড় নাই যে মাটি থেকে সে পানি শোষণ করবে, তার দেহে কোনো সবুজ অংশ নাই যে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া সে খাদ্য গ্রহণ তৈরি করবে, সে অন্য উদ্ভিদের উপর সে বসবাস করে, সেখানে সে জন্মগ্রহণ করে, সে বিস্তার লাভ করে। হ্যাঁ, তার গাত্র থেকে এক প্রকার শোষক অঙ্গাণু বের হয়ে অন্য উদ্ভিদের দেহের ভিতরে গ্রথিত করে সেখান থেকে সে নির্যাস বা সার অংশ শোষণ করে, এতে যার থেকে সে শোষণ করলো তার সম্পদ বা তার উপাদান সে নিয়ে গেলো, অবশ্যই তার ক্ষতিগ্রস্ত হইল। এমনও যদি হইল যে ক্ষতিতে তার জীবন বিনাশ হবে এমন কোনো ক্ষতি নাই, তারপরেও তো তার সম্পদ সে নিয়ে গেল, এটাকে শোষণ বলা হইল। শোষণটা বলতে শোষণ করবে, চোষণ করবে এরকমই সব সময় না, একের সম্পদ অন্যে নিয়ে যাওয়া, কেমন একের সম্পদ অন্যে নিয়ে যাওয়া তার ক্ষতি করে। হ্যাঁ, একটা জিনিস উদাহরণ আমরা এখানে শোষণে দিতে পারি, সেটা হলো আমরা জানি এটা যে কুকিল কাকের বাসায় ডিম পারে, কুকিল নিজে বাসা বাঁধে না অথবা কারো কারো মতে সে বাসা বাঁধতে জানেও না। তখন কুকিল কাকের যে বাসা আছে, কাক যে ডিম পারে, সেই কাকের তৈরি বাসায় সে ডিম পারে। এখানে কি হলো যে আমাদের মনে হলো যে কুকিল যখন কাকের বাসায় ডিম পারে তাহলে কাকের আর কী ক্ষতি হইল, বিষয়টা এরকম না। কাক যখন বাসায় ডিম পারে এটা ঘটনাটা এরকম যে কাক যখন বাসায় ডিম পারে কুকিল তখন কাকের, বিশেষ করে পুরুষ কুকিলটা কাকের বাসার কাছে যায়, কাকের বাসার কাছে গেলে তখন ওই কাক দুইটা, একজোড়া কাক, ওরা দুইটা ওই কুকিলকে তাড়াইতে যায়, দৌড়াইতে যায়। ওরা বুঝতে পারছে যে এই কুকিল তার ক্ষতি করবে। এই কাক, পুরুষ কাক, স্ত্রী কাক পুরুষ কুকিলকে দৌড়ায়, পুরুষ কুকিল দৌড়াই দৌড়িতে অনেক দূরে যায়, কাক দুইটা অনেক দূরে যায়। এই ফাঁকে স্ত্রী কুকিলটা কাকের ডিমগুলিকে নষ্ট করে ফালাই দিলে নষ্ট হয়ে যায়, নিচে পড়ে যায়। তো ওখানে স্ত্রী কুকিল ডিম পারে ওরা চলে যায়। তো কাক আইসা মনে করে তাদের ডিমই আছে, সে কাক এই ডিমে তা দেয়, এই ডিম ফুটে বাচ্চা উৎপন্ন হয়। হ্যাঁ, একটু বাচ্চাগুলি বড় হইলে কাক বুঝতে পারে যে এটা তার বাচ্চা না। হ্যাঁ, এই আর কি। তাইলে এখানে এটাকেও শোষণ বলা হয়েছে। হ্যাঁ, কুকিল কাকের সম্পদ দখল করে, অধিকার করে, কাকের অধিকারকে বঞ্চিত করে সে নিজে সে অধিকার ভোগ করে, এটাও এক প্রকার শোষণ, শোষণের উদাহরণ। তো গেল এটা। তারপর হলো প্রতিযোগিতার এই বিষয়টা, কম্পিটিশন, সব কিছুর ভিতরে কম্পিটিশন আছে, বেঁচে থাকার জন্য বা উপরে ওঠার জন্য, উন্নয়নের জন্য প্রতিযোগিতা তো আমরা দেখি, ওই আমরা যারা শিক্ষার্থী আছি, ছাত্রছাত্রী আছি, আমাদের সমাজ যারা আছে দেখি, লেখাপড়ার প্রতিযোগিতা আছে, চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, প্রমোশনের ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, আমাদের আব্বা আম্মা যারা চাকরি করে ব্যবসা করে সেখানে বেশি বেশি লাভবান হওয়ার জন্য প্রতিযোগিতা হয়। তো এই প্রতিযোগিতা কিন্তু বিজ্ঞানী ডারউইনের সূত্রকে এটা সাপোর্ট করে, প্রতিযোগিতাটা
যেমন দেখো এটা কি বলছিলাম, আমরা কিন্তু আছি আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া, যেমন দুইটা পক্ষের সাথে জীবনযাপনের জন্য দুইটা পক্ষের ক্ষেত্রে কি হয়, লেনদেন হয়, দেয়া নেয়া হয়, কখনো স্বতঃস্ফূর্তভাবে হয়, কখনো একজনের আগ্রহে হয়, আরেকজনের আগ্রহ থাকে না, কখনো দেখা গেল যে উভয়েরই আগ্রহ নেয়, তারপর একটা আন্তঃক্রিয়া হয়ে যায় আপনা আপনি করে। আমরা যেমন আমরা আপনাকে ভাবি বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি অটোমেটিক, তেমন কোনো বিশেষভাবে আমরা কোনো প্রস্তুতি তেমন ছাড়াই। উদ্ভিদও তার জীবনযাপনের ক্ষেত্রে আপনা আপনি বায়ুমণ্ডলীয় অক্সিজেন ত্যাগ করে, বিশেষ কোনো প্রক্রিয়া নাই, সাধারণভাবেই। আবার দেখো ধরো একটা ডাস্টবিনে অনেকগুলি ময়লা খাদ্যদ্রব্য আছে, তো দেখা গেল ওই ডাস্টবিনে এমনও দেখা যায় যে কিছু গরিব মানুষ নিঃস্ব অসহায় তা ক্ষুধার্ত, ওরাও ডাস্টবিন থেকে একটু ময়লা পচার মধ্য থেকে একটু ভালো খাবার আছে কিনা সেটা সে খুঁজে। তো দুইটা যদি এরকম গরিব নিঃস্ব ছেলে মেয়ে বা তিন চারজন থাকে, ওরা কিন্তু তখন যেহেতু খাবার অল্প, তারা কিন্তু তখন প্রতিযোগিতা করে কে ভালো খাবারটা পচাটা বাদ দিয়ে ভালোটাকে নিতে পারবে। আবার দেখা গেলো এই ফাঁকি আবার কুকুর দুইটা আসলো, তাহলে দেখা গেলো যে মানুষে মানুষে এখানে প্রতিযোগিতা হচ্ছে একই প্রজাতির মধ্যে। আবার কুকুর আসলো, কুকুরে মানুষের প্রতিযোগিতা হচ্ছে খাবারটার জন্য। আবার দেখা গেলো যে না একাধিক কুকুর আবার একটা কুকুরকে দৌড়ে দূরে সরাই দিতে যাচ্ছে, সে একা নিতে যাচ্ছে। তো এই যে বিষয়গুলি আছে আমাদের আমাদের সমাজে, আমাদের কাছে ভিতরে কাছে দূরে, এই যে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, খাদ্যের জন্য, সুযোগ সুবিধার জন্য, আরামায়াসের জন্য এই যে বিষয়গুলি আছে, এটাও এক প্রকার এই প্রতিযোগিতার উদাহরণ। আবার দেখা যায় যে যখন নাকি দুইটা গাছ কাছাকাছি থাকে, বেশি ঘন ঘন গাছ হইলে কাছাকাছি গাছ দুইটার মধ্যে দেখা যায় সূর্যের আলো পাওয়ার জন্য এদের মধ্যে প্রতিযোগিতা থাকে। দুইটা গাছ কাছাকাছি আছে, একটা গাছ চায় যে সে আগে আগে একটু উপরে উঠে যাইতে, উপরে উঠে গেলে সে সূর্যের আলো পাবে, তখন আবার ওই যেটা নাকি যে গাছ ছোটো গাছটা তার নিচে পড়ে থাকবে, তখন সে আবার বড় গাছের জন্য সূর্যের আলো পাবে না। তো এই সমস্ত এই সূর্যের আলো পাওয়ার জন্য তারা সূর্যের আলো যেদিক থেকে আসে সেদিকে তাদের ডালপালা বিস্তার লাভ করে, বাড়াইয়া দেয়। এখানে একটা প্রতিযোগিতা হয়, এটা আমরা অনুভব করি না। আমরা তো বলি, আমরা যেরকম দেখি যে কবিতায় পড়ি, কবির ভাবনা একরকম যে আম গাছ জাম গাছ বাসদার যেন মিলেমিশে আসে আছে ওরা আত্মীয় হেন। দেখা গেলো যে একটা জাম গাছ কাছাকাছি আছে, একটা আম গাছ বড়ো করে উঠলে পাশ দিয়ে একটা জাম গাছ তাকে ডিস্টার্ব না করে সে পাশের খোলা জায়গার দিকে ডালপালা ছড়াইয়া দেয়। কবি ভাবলো তার আত্মীয়ের মতো মিলেমিশে আছে, একটার উপর দিয়ে একটা এরকম ইয়ে করে না। আর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এরকম, এখানে একটা প্রতিযোগিতা। হ্যাঁ, দেখা গেলো আম গাছটা এখানে আছে, তার জন্য জাম গাছটা আম গাছের ছায়া নিচে পড়ে থাকবে, সূর্যের আলো পাবে না, খাদ্য তৈরি করতে পারবে না, সালো শোষণ করতে পারবে না, ফলে জাম গাছ কী গেলো তাকে বাইপাস করে। তাকে বাইপাস করে সে কী করলো, ওই যেদিক দিয়ে আলো পাওয়া যাবে বেশি ওইদিকে সে তাকে নিজেকে বাড়াই দিল। এগুলো এক প্রকার প্রতিযোগিতা। তো এরকম প্রতিযোগিতা আমাদের আছে, এবং এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে যারা টিকে থাকবে, হ্যাঁ, যারা সংগ্রামে যারা জয়ী হবে এরাই টিকে থাকবে, এবং এটাই ডারউইনের কথা, বিজ্ঞানী ডারউইনের কথা এটা। এটা এরপরে দেখো আছে অ্যান্টিবায়োসিস, এটা গেল অ্যান্টিবায়োসিস। দেখো বায়োসর্থ জীবন আমরা বলি অ্যান্টিবায়োটিক খাইতে। অ্যান্টিবায়োটিক মানে এখানে বায়োটিক মানে হলো জীবাণু বিরোধী। অ্যান্টিবায়োটিক ওষুধের কথা তোমরা শুনছো যে সাধারণ ওষুধ দেয় কয়েকদিন খায় তার জ্বর বা সর্দি বা কোনো এরকম জীবাণু আক্রমণে হয়েছে এমন কোনো অসুখ তার ভালো হচ্ছে না, তখন তাকে অ্যান্টিবায়োটিক দেয়, জীবাণু বিরোধী ওষুধ। তো এখন দেখা যায় যে বিভিন্ন জীবগুলির মধ্যে যে লেনদেনের যে আন্তঃসম্পর্ক, কোনো কোনো জীব দেখা গেল সে কোনো উপাদান এমন কোনো আমাদের পরিবেশের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ প্রাণী জীবাণু জীব অণুজীব এগুলি আছে, এগুলি কোনো কোনো জীব বা জীবাণু বা অণুজীব এগুলি এমন কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান উৎপন্ন করে, আর জীবাণুগুলি তো অন্য বড় জীব দেহে বসবাস করে। হ্যাঁ, জীবাণু জিনিসটা এরকম, যেমন ধরো জীবাণু বলতে আমরা বুঝি জার্ম,
এমন মানে রোগ সৃষ্টিকারী জীব অনুর মতো ছোট, আবার আছে অনুজীব। অনুজীব হইল মাইক্রো অর্গান। এখানেও দেখো এখানেও কিন্তু এটাও কিন্তু জীব যোগ অনু, এটাও কিন্তু অনু যোগ জীব। শুধু শব্দ বিশ্লেষণ করলে একই রকম, অনুজীব মাইক্রো অর্গানিজম এগুলির মধ্যে যেগুলি রোগ সৃষ্টি করে সেগুলিকে আর আমরা জীবাণু বা জারম বলে থাকি। তো এগুলি কী করে আমাদের দেহের ভিতরে এমন কিছু উপাদান উৎপন্ন করে বা সে যার দেহে পরজীবী হিসেবে বসবাস করে এমন কিছু উপাদান সে উৎপন্ন করে যে উপাদানগুলি রাসায়নিক উপাদান বা অন্য কোনো উপাদান যেগুলি বিষক্রিয়া হয়, যেগুলির আক্রমণের কারণে যে উপাদানের কারণে সংশ্লিষ্ট কোষক দেহটা ক্ষতিগ্রস্ত হইতে পারে, তার অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট হইতে পারে এমনকি সে মৃত্যুর মুখেও পতিত হইতে পারে। তাহলে এই যে একটা সম্পর্ক, হ্যাঁ, ঋণাত্মক আন্তঃক্রিয়া, এই যে সম্পর্ক নেগেটিভ ক্ষতিকর, এই সম্পর্কটাকে বলা হয়েছে অ্যান্টিবায়োসিস। কেমন তো এই হইল কথাগুলি আমাদের, যে ঋণাত্মক আন্তঃক্রিয়া তিন রকমের, শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস। তো এটা এরপরে আমরা যাই আজকে কথায়, সেটা হলো তো আমাদের এই আন্তঃক্রিয়ার কথাটা গেল। এখন হলো পরিবেশ সংরক্ষণ পদ্ধতি এবং গুরুত্ব। পরিবেশের মধ্যে যত উদ্ভিদ প্রাণী ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব জীবাণু অনুজীব, হ্যাঁ, যেগুলি আছে পরিবেশের মধ্যে যত সদস্য আছে সবগুলি কিন্তু পরিবেশের সদস্য, এবং সবারই পরিবেশটাকে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য সব সদস্যের উপস্থিতি এবং বেঁচে থাকা টিকে থাকা দরকার। আমরা তো মনে করি যে এইটা এই উপাদানটা এই উদ্ভিদটা এই কীটপতঙ্গটা কী দরকার, না, পরিবেশের বিজ্ঞানীরা গবেষণা দেখছেন পরিবেশের যত সদস্য আছে যত উদ্ভিদ প্রাণী আছে যত জীব জীবাণু আছে যত ক্ষুদ্র থেকে বিশাল বড় উদ্ভিদ পর্যন্ত ছোট্ট মস থেকে, তোমরা জানো যে দেয়ালে যে ছোট ছোট পাপসের মতো যেই কার্পেটের মতো যে ইয়াগুলি আছে উদ্ভিদগুলি দেয়ালের গায়ে লেগে থাকে সবুজ, এগুলো হলো সবচেয়ে ছোটো উদ্ভিদ, নাম হলো মস। এর চেয়ে একটু বড় হলো ফার্ন, বিশাল উদ্ভিদ আছে বটগাছ আরও বড় উদ্ভিদ, সে ক্ষুদ্র জীব থেকে শুরু করে যে বিশাল তিমি হাতি এই যত আছে, হাতির কী দরকার আমাদের, আমরা ঢাকা শহরে বসবাস করি, বাঘের কী দরকার হরিণের কী দরকার, প্রত্যেকটা বাস্তুসংস্থানের সদস্যগুলির উপস্থিতি অবশ্যই নিরবিচ্ছিন্নভাবে তাদের জীবনযাপন করতে দিতে হবে, তাদেরকে টিকিয়ে রাখতে হবে, যারা বিলুপ্তির পথে এদেরকে সংরক্ষণ করতে হবে বিশেষভাবে। একটাও সদস্য বিলুপ্ত হয়ে গেলে তার পরিবেশে যার তার যে ভূমিকা সে ভূমিকাটা বিনষ্ট হবে, এতে পরিবেশ কম বেশি ক্ষতিগ্রস্ত হবেই। তা পরিবেশের যে উপাদানগুলি আছে এগুলিকে টিকে রাখার খুবই দরকার, নতু আমাদের জীবনযাপন বিপন্ন হবে। আমাদের সবচেয়ে মানুষের জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় উপাদান হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। অন্ন লাগবে, অন্ন মানে কি খাবার, খাদ্য, ভাত, বস্ত্র, আচ্ছা বস্ত্র না তুমি বাদ দিলে বস্ত্র পরলাম না আমরা, হ্যাঁ, পশুর মতো রুমি বস্ত্র হয়ে থাকলাম। বাসস্থান লাগবে, কোথাও না কোথাও বাস করতেই হবে, বনে জঙ্গলে গাছের স্থলে জলের স্থলে বাস করতেই হবে। তো এই এই অন্ন, তাই যে কথা বলতেছিলাম যে আমাদের জন্য অতি মৌলিক যেই প্রয়োজন সেটা হলো অন্ন, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা। ধরলাম যে বস্ত্র পরা কী দরকার, চিকিৎসার কথা বাদ দিলাম, শিক্ষা বাদ দিলাম, অন্ন এবং বাসস্থান বা আশ্রয়স্থল তো লাগবেই। বেঁচে থাকতে হইলে যে কোনো জীব উদ্ভিদ হোক প্রাণী হোক তার অন্ন বা খাবার লাগবেই। উদ্ভিদ হইলে তাকে কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকতে হবে, এটাই তার বাসস্থান বা আশ্রয়স্থল। যে কোনো প্রাণী বাঘ ভাল্লুক পোকা মাকড় পাক পাখালি কোথাও না কোথাও থাকতে হবে, এগুলো লাগবে। আর মানুষের মতো জীবনযাপন করতে হইলে মানুষ হইতে হইলে, হ্যাঁ, মানুষের যেই অন্য জীব থেকে মানুষের যে শ্রেষ্ঠত্ব এর জন্য তার লাগবে বস্ত্র, সভ্য জাতি পোশাক লাগবে, লাগবে চিকিৎসা, অসুখ বিসুখের চিকিৎসা লাগবে, শিক্ষা লাগবে। এই পাঁচটা হলো মৌলিক আমাদের অধিকারের পর্যায়ে পড়ে। এগুলিকে পেতে হলে আমাদেরকে কি, এগুলি আমরা কোত্থেকে পাই, আমাদের পরিবেশ থেকে পাই, পরিবেশে বিদ্যমান, বাস্তুসংস্থানে বিদ্যমান, আশেপাশে বিদ্যমান, কাছে দূরে বিদ্যমান উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা এগুলি পেয়ে থাকি। তো ফলে এই 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 উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ এবং জড় উপাদান সবগুলোকে সংরক্ষণ করতে হবে।
এইগুলি কিন্তু দিন দিন নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে কি, আমাদের মৌলিক প্রয়োজনগুলি মেটানোর জন্য আমাদের পরিবেশ থেকে যে সাপোর্টটা নিতে হয়, এর সাথে সাথে আমরা কিছু অমৌলিক দরকার নাই এই সমস্ত উপাদান আমরা কিন্তু পরিবেশ থেকে নিচ্ছি। পরে পরিবেশের বিনোদনগুলির মানে যথেষ্ট ব্যবহার হচ্ছে। যেমন ধরো লিপস্টিক কারখানা আছে সারা পৃথিবীতে অনেক, কী দরকার ছিল? তারপরে অনেকে আমরা টাই পরি, এত টাই পরা কী দরকার ছিল? কোট পরা কী দরকার ছিল? এই সমস্ত এই কোটের জন্য যে বাড়তি কাপড়গুলি দিতে হয় সেগুলোর জন্য বাড়তি সুতা লাগে। তারপরে এই যে আমরা যে সমস্ত দেখা গেলো যে আমরা ঘরের ভিতরে দামি ফার্নিচার ব্যবহার করি, অনেক গাছ কাটতে হয়। দামি ফার্নিচারগুলি বেশিরভাগই কাঠের থাকে, দামি কাঠের থাকে, অনেক গাছ কর্তন করতে কিন্তু গাছ লাগাই না। আমাদের বিভিন্ন বড় বড় শহরে, ঢাকা শহরে যারা এই বাড়ি ঘর বাড়িগুলি ফার্নিচার দিয়ে ভরে ফেলছে, সেই ব্যক্তিগুলি কয়টা গাছ লাগাইছে? গাছ তো কেটে কেটে টাকা আছে ব্যবহার করতেছে, এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে। তো এই সমস্ত কারণে দেখা যায় যে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে বেশি বেশি উদ্ভিদ কাটার ফলে। সবচেয়ে পরিবেশের সংরক্ষণ করার জন্য সবচেয়ে বড় পদ্ধতি হইল সম্পদের ব্যবহার কমাই আনা, যথেচ্ছ ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যবহার, ভোগবিলাসিতার ব্যবহার, এগুলি কম করা এবং বেশি বেশি গাছ লাগানো, বেশি বেশি গাছ লাগানো, এর কোনো বিকল্প নাই। একটা গাছ কাটলে আমার মনে হয় কমপক্ষে পাঁচটা গাছ, চারটা গাছ লাগানো উচিত, যেন দুইটা মরেও একটার বদলে দুইটা টিকে থাকে, কমপক্ষে একটা হইলেও টিকে থাকে। এটা আমাদের করা, যদি তা না করা হয় তাহলে গ্রিন হাউস উপাদানে গ্যাসে পৃথিবীটা ভরে যাবে। গ্রিন হাউস গ্যাসগুলি কী কী? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। যেমন আমরা প্রচুর পরিমাণে বর্তমানে ঢাকা শহরে গ্রামেও দেখতেছি এসি ব্যবহার করে, তারপরে আমরা এখন প্রয়োজনের তাগিদে এই ফ্রিজ ব্যবহার করি, এগুলোর থেকে কিন্তু আমাদের বিষাক্ত ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এগুলিরও ব্যবহার কমাই নেওয়া উচিত, কারণ আগে যারা নাকি এসি ব্যবহার করছে না, ফ্রিজ ব্যবহার করছে না, এরা কি জীবনযাপন করছে না? কিন্তু আমি বলতেছি ঠিকই, আমার ঘরে কিন্তু এসি আছে, ফ্রিজ আছে। হ্যাঁ, এটা এটা এগুলি সবাই এর থেকে এটা গ্রহণ করা, এর থেকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, তাহলে এগুলো করতে হবে কোথায়? ওই ফ্রিজ তৈরি করা নিষিদ্ধ করতে হবে, তাই না? তারপরে এসি তৈরি করা নিষিদ্ধ করতে হবে, গাছ কাটা নিষিদ্ধ করতে হবে, গাছ কাটলে জরিমানা করতে হবে এবং জেল জরিমানা করতে হবে, একটা গাছ কাটলে দশটা গাছ লাগানোর জন্য ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দেশে যে বর্ষাকালে যে বৃক্ষরোপণ অভিযান হচ্ছে, এই বৃক্ষরোপণের বিষয়টা সারা বছরব্যাপী থাকা উচিত, সবসময় বৃক্ষরোপণের উপরে থাকা উচিত। তো এগুলি করতে হবে, যদি আমরা এইভাবে করতে পারি। এবং মিল কারখানার পরিমাণ কমাই আনতে হবে, এই যে যন্ত্রচালিত যানবাহন, তেল গ্যাস চালিত যানবাহনগুলির পরিমাণ কমাই আনতে হবে। পরিমাণ কমাতে হলে ব্যবহার কমাইতে হবে, ব্যবহার কমাইতে হলে আবার জনসংখ্যা কমাইতে হবে। বিশাল বিষয় চিন্তাভাবনার ভিতরে আছে। যাই হোক, এই বিষয়গুলি তোমরা পাঠ্যবই থেকে পড়বা, তোমরা নিজেরা গবেষণা করবা, নিজেরা সচেতন হবা, অন্যদেরকে সচেতন করবা। এইভাবে আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। তো আমাদের আজকের ক্লাসে আর তেমন কথা নাই, তো তোমরা সবাই ভালো থাকো, বই থেকে পড়াশোনা করো। এই অধ্যায়টা আজকে শেষ হলো, আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় ধরবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।